আসসালামু আলাইকুম। অ্যান্ড্রয়েড মোবাইল টিপসের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনাদের মোবাইলে থাকা যে ইমো রয়েছে সেই ইমোর রিংটোন কিভাবে পাল্টাবেন, পরিবর্তন করবেন, চেঞ্জ করবেন। তো সেটা করার জন্য আপনাদেরকে অবশ্যই গুগল প্লে স্টোর থেকে একটি সফটওয়্যার ইনস্টল করতে হবে। চলুন কথা না বেড়ে গুগল প্লে স্টোর থেকে সেই সফটওয়্যারটি ইনস্টল করে নিই। গুগল প্লে স্টোরে ক্লিক করুন। ক্লিক করার পর গুগল প্লে স্টোরে ক্লিক করার পর আপনি সার্চ বারে লিখবেন এখানে APK APK এডিটর লিখুন। লেখার পর চার্জ করুন। চার্জ করার পর এই সফটওয়্যারটি আসবে। এই যে এই সফটওয়্যারটি দেখুন APK এডিটর, এটা ভালো করে দেখুন। এই লেখাটি আপনাকে চার্জ বারে লিখতে হবে। লেখার পর এখানে চার্জ করুন। চার্জ করার পর এই সফটওয়্যারটি আসবে। এটার রেটিং পয়েন্ট 4.1, 5 মিলিয়ন ডাউনলোড। ইনস্টল করার পর ওপেন করুন। আবার এখানে আগে থেকে আমি ইনস্টল করে রেখেছি, ওপেন করলাম। ওপেন করার পর আপনাকে দ্বিতীয় অপশনে যেতে হবে, সিলেক্ট APK ফ্রম অ্যাপ। এখন আপনার মোবাইলে যতগুলো সফটওয়্যার আছে সবগুলো এখানে দেখাবে। তো আপনি এখান থেকে ইমো সফটওয়্যারটি খুঁজে বের করবেন, অথবা আপনি শর্টকাটও করে নিতে পারেন। যে এখানে এই যে এতগুলো সফটওয়্যার থেকে যদি আপনার ইমো খুঁজে বের করতে কষ্ট হয়, তাহলে আপনি কি করবেন, এখানে ইমো লিখে দিবেন। প্লিজ এই যে এখানে এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে লিখবেন IMO ইমো। লেখার পর এখানে যে এই যে ফাইন্ড লেখা রয়েছে, এই যে ফাইন্ড, এখানে ক্লিক করুন। ক্লিক করার দেখুন আমার এখানে ইমোটি চলে এসেছে। তো আমি এখানে ইমোটি নিয়ে নিব, সিলেক্ট করব। সিলেক্ট করার পর আপনাকে এখানে সিম্পল এডিট ফাইল রিপ্লেসমেন্ট, এখানে ক্লিক করুন। দ্বিতীয় অপশনটিতে দ্বিতীয় অপশনটি ক্লিক করার পর এখানে এই যে অডিওতে অডিওস রয়েছে, অডিওসে ক্লিক করুন। অডিওসে ক্লিক করার পর আপনার মোবাইলে যে ইমো রিংটোনগুলো রয়েছে সেগুলো এখন এখানে আসবে। এখানে আছে এই রিংটোনটি যখন কল আসে তখন বাজে। তো আমরা এটাকে চেঞ্জ করবো। তো কীভাবে চেঞ্জ করবো, এই যে এখানে ফ্যান আইকন দেখতে পাচ্ছেন, এটা এখানে ক্লিক করুন। তো এখানে ক্লিক করার আগে আরেকটা কথা বলে রাখি, আপনি আপনার মোবাইল থেকে যে রিংটোনটি দিবেন সেই রিংটোনটি আলাদা একটা ফোল্ডারে দিয়ে দিবেন, যাতে করে আপনি সহজে খুঁজে পান। তো কীভাবে দিবেন, তো সেটা আগে থেকে আপনাকে করে রাখতে হবে। তো আপনারা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি আমার মোবাইলের ফোন মেমোরি, যে ইন্টারনাল মেমোরি যেটাই বলে, এখানে গেলাম। যাওয়ার পর আমি এই ফোল্ডারটিতে একটি রিংটোন রাখবো, অথবা যে কোনো ফোল্ডার রাখতে পারেন, ইমোতে রাখতে পারেন, এখানে যে কোনো একটি ফোল্ডারে যে রিংটোনটি আপনি দিতে চাচ্ছেন সেই রিংটোনটি রেখে দিবেন। মুভ করে যে কোনো জায়গা থেকে আপনি একটি রিংটোন দিতে পারবেন, দুটি দিতে পারবেন না, একটার পর একটা। আমরা সাধারণভাবে মোবাইলে যেরকমভাবে চেঞ্জ করে রিংটোন বাজাই সেরকমভাবে হবে না, যে কোনো একটা রিংটোন দিতে হবে। তো আমি এই সফটওয়্যারটির ভিতরে একটি রিংটোন মুভ করে আনবো। আমার এখানে একটি রিংটোন আছে, এইটা, এই যে এইটা, তো এটা আমি এখানে মুভ করব। তো এখানে অ্যান্ড্রয়েডটা আমি মুভ করে দিব, এখানে ডানে ক্লিক করলাম। তো এখন আমার এই রিংটোনটা এখানে চলে এসেছে, এখানে এটাকে বাজিয়ে দেখব। এই রিংটোনটা আমি দিব। তখন ফোল্ডারটি হচ্ছে অ্যান্ড্রয়েড। তো আমি এখন এখানে যাবো, আবার এখানে যাওয়ার পর এখানে ব্যাক করব, তারপর আবার ব্যাক করব। এখানে আমার অ্যান্ড্রয়েড কোন জায়গায় আছে সেটা আমি বের করব, এখান থেকে খুঁজে কোথায় অ্যান্ড্রয়েড রয়েছে। এটা হচ্ছে অ্যান্ড্রয়েড, আমি এই ফোল্ডারে রিংটোনটি রেখেছিলাম। অথবা আপনি যে এখানে যে সমস্ত ফোল্ডারগুলোর নাম রয়েছে এখান থেকে যে কোনো একটি ফোল্ডারে আপনি রিংটোন রাখতে পারেন, কিন্তু আপনাকে মনে রাখতে হবে কোন ফোল্ডারে রেখেছেন সেই রিংটোনটি। তো আমি এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখুন এখানে এই যে রিংটোনটা আমি মুভ করেছিলাম, তো এই রিংটোনটা এখানে আছে। তো আমি এটাকে এখন
সিলেক্ট করব। সিলেক্ট করার পর হয়ে গেছে আমার রিংটোনটি। তা আমি এখন কি করব, এখন যে এখানে যে সেভ লেখা রয়েছে, এই যে সেভ, এখানে ক্লিক করব। ক্লিক করার পর একটু সময় নেবে। দেখুন, এখন আপনাকে যেটা করতে হবে, এখানে দেখাচ্ছে রিমুভ, ইনস্টল, ক্লোজ। তা আপনি ইনস্টল করবেন এখন না, আপনি ইনস্টল করার আগে এখন ইনস্টল করবেন না, আপনার মোবাইলে বর্তমান যে ইমোটি রয়েছে সেটা আগে রিমুভ করুন। আমি আমারটা রিমুভ করে দিচ্ছি, ডিলিট করে দিচ্ছি। দেখুন, আমি আমার মোবাইলের ইমোটি ডিলিট করে দিব এখন। এই যে আমি আমার মোবাইলের ইমোটি এখন ডিলিট করে দিব, এটা এখন ডিলিট করে দিলাম। তো ডিলিট করে দেওয়ার পর এখন আমি আবার ওইখানে চলে যাব। এখন আমি এটাকে, আপনি একটা বিষয় খেয়াল রাখবেন, আপনি আগে থেকে আপনার রিমোট সফটওয়্যারটি রিমুভ করবেন না, ডিলিট করবেন না। কারণ ডিলিট যদি আগে থেকে করে দেন তাহলে কিন্তু আপনি এখানে এই যে যখন আপনি রিংটোন চেঞ্জ করতে যাবেন তখন আপনি রিমুভ সফটওয়্যার খুঁজে পাবেন না। তা আপনি এই কাজগুলো আমি যেভাবে দেখিয়েছি ঠিক এই সিস্টেমে করবেন, তাহলে আপনি সঠিকভাবে ইমোর রিংটোন চেঞ্জ করতে পারবেন। তো আমি এখন ডিলিট করে দিলাম। ডিলিট করার পর আমি এখানে ইনস্টলে ক্লিক করব। তো ইনস্টলে ক্লিক করার পর এখানে আননোন সোর্স আমাকে ওপেন করতে হবে। আননোন সোর্সটি ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পর এখানে এখন ইনস্টল করব। ইনস্টল করার পর আমরা যখন ইমো যখন প্রথম ইনস্টল করি প্লে স্টোর থেকে, তখন আমাদের মোবাইল নাম্বার চায়। তো এখানে ইনস্টল করার সাথে সাথে মোবাইল নাম্বার চাইবো, মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন, একটা কোড আসবে। অর্থাৎ নতুনভাবে ইমো অ্যাকাউন্ট খোলার জন্য যে যা করা লাগে তাই হবে, একটা কোড আসবে। কোড আসলে সেটি এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর সেভ ওকে হয়ে যাবে, আপনার ইমোটি সেভ হয়ে যাবে। এখন আপনি কল দিয়ে দেখতে পারেন যে আপনি সফলভাবে ইমোর রিংটোন চেঞ্জ করতে পারেছেন কিনা। তো এভাবে করে ইমোর রিংটোন চেঞ্জ করে নেবেন। তো ভিডিওটি যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে জানাবেন, এবং আমার চ্যানেলটি অবশ্যই আপনার সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি প্রতিনিয়ত অ্যান্ড্রয়েডের নতুন নতুন বিষয়ের উপর টিপস দিয়ে থাকি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।